told your friend you're not okay and tell me what's wrong and why you not. তো সন্ধেবেলায় গরম গরম সিঙ্গারা আর চা যদি হয়, সিঙ্গারা মুড়ি চা আর কি লাগে, আর সিঙ্গারার সাথে যদি একটু সস বা চাটনি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সন্ধেবেলায় আনা হয়েছে গরম গরম সিঙ্গারা। তো এখানে মনা খাচ্ছে সস দিয়ে সিঙ্গারা, আমি এখনও খাইনি, তো চলো আমিও সিঙ্গারাটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এখন রাত্রি প্রায় 8টা বাজতে চলেছে। তো দেখো আমি এখন খাবো সিঙ্গারা, তো এনেছি, অনেকক্ষণ হয়ে গেছে, বোনের সাথে একটু ফোনে কথা বলছিলাম তাই একটু দেরি হলো। তো বোনে বোনে তো জানোই ফোনে কথা বলতে লাগলে তখন আর টাইমের কোনো জ্ঞান থাকে না, তো এই আর কি। তো দেখো নিয়ে নিয়েছি চাটনি আর এই যে সিঙ্গারা। তো আমি একমাত্র চাটনি দিয়ে সিঙ্গারা খাচ্ছি আর মা এমনি চা দিয়ে খাচ্ছে, আর হাজবেন্ড এইমাত্র মুড়ি দিয়ে একটু সিঙ্গারা খেয়ে এখন গেল, এখন বিশালে যাবে ওই একটু জিনিস আনতে আর কি। তো সেই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর গোপাল আজকে এখনও ঘুমোচ্ছে, উঠছে না, অনেকক্ষণ চেষ্টা করলাম। ও আসলে আজকে কী হয়েছে, বিকেল 5টার সময় ঘুমিয়েছে, ভীষণ দুষ্টুমি করেছে, হুটোপাটা করেছে, মানে ভীষণ, মানে আজকে অত্যন্ত মানে দুষ্টুমি করেছে। স্কুল থেকে আসে, এমনিতে ক্লান্ত হয়ে থাকে, তো তার মধ্যে 5টায় ঘুমিয়েছে, এখন তো কিছুতেই উঠছে না। এই আমি সিঙ্গারাটা খেয়ে গিয়ে ওকে তুলবো, তো জানি না রাত্রেবেলায় কখন ঘুমাবে ভগবান জানে। তো এই আর যদি জোর করে তোলা হয় না, তাও চেষ্টা করেছি, কিছুতেই উঠছে না, মানে আবার ঘুমিয়ে পড়ছে, তাহলে আবার কান্না শুরু করে দেবে। আর বাবু একটুখানি মিউট কর। তো চলো এখন আমি সিঙ্গারা দিয়ে মানে চাটনিটা দিয়ে খাই। আর আমাকে দেখছে লিপস্টিক পরে রেডি রেডি হওয়া, তার কারণ হচ্ছে আমি একটু বেরোবো, গেছিলাম আমি একটু পার্লারে, চুলটা একটুখানি মানে সামান্য একটু চুলের একটুখানি নিচের দিকটা একটু কাটবো, একটু চুলটা ঠিকঠাক করে আসবে, এর মধ্যে সময় পাইনি, আজকে যেতেই হবে। তো সেজন্যই গেছিলাম, দেখি এত ভিড় যে বলে আসলাম আমি 9টার সময় আসছি, কিন্তু 9টার সময় আমি আবার যাব। তো সেজন্যই আর কি আমি এই রেডি হয়ে আছি, মুখ চোখটা সেরকমভাবে ধুইনি, হালকার উপর একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছি, লিপস্টিকটা তুলিনি। তো চলো এখন এই সিঙ্গারা দিয়ে চাটনি দিয়ে খাই। আর আর এটা হচ্ছে ইমলি চাটনি, যেটা হচ্ছে ডাবরের, ডাবরের ইমলি চাটনি, যেটা খুব ভালো লাগে খেতে সিঙ্গারা দিয়ে। আমার তো খুব ভালো লাগে, সসের থেকে বেশি ভালো লাগে। গোপাল উঠবে কখন? আলাম, আমরা রাতে সবাই ঘুমোবো, তুই কি রাতে পাহারা দিবি? রাত্রি ওঠ, উঠছে না, বুঝতে পারছে না, আসলে টাইমটা বুঝতে পারছে না, তাহলে রাত্রি ও রাতে তার ঘুমই আসবে না। এদিকে সকালে স্কুল, কি জানি কি করবে ভগবান জানে। অনেকদিন পর এতটা লং টাইম ঘুমোচ্ছে, এতক্ষণ ঘুমোয় না, যদিও দেরি করে ঘুমালো উঠে পড়ে। ওঠ বাবা গোপাল, ওঠ সোনা। এই যে গোপাল, বন্ধুরা এখন প্রায় 9টা বাজে, আমি এখন বেরোচ্ছি, রেডি হয়ে নিলাম, এই কুর্তিটাই পরলাম, এটা কালকে মানে এসে কেচে দেবো আর কি, আর এটা রোদে দিয়ে নিয়েছিলাম, এটা ধুইনি আর কি, তো যেহেতু চুল কাটবো সেজন্য এটা এসে মানে কেচে দেবো আর কি, তো সেজন্য এটাই পরে নিলাম। তো চলো এখন যাচ্ছি, আমি তো এখন একা যাবো না, প্রায় 9টা বাজতে চলেছে, 10 মিনিট এখনও বাকি আছে। আমাকে বললো যে ও আমাদের চাল আনতে লাগবে, তো মানে চাল, এক্সট্রা চাল আনতে লাগবে, সেজন্যই আর কি ও গেছে চাল আনতে মোর মার্কেটে। তো সেখান থেকে আসছে, বললো তোমাকে নামিয়ে দিয়ে আসি, তারপরে চালটা বাড়িতে রেখে তারপরে আবার তোমাকে গিয়ে নিয়ে আসবো, তো সেজন্যই। তো চলো এখন যাচ্ছি, আর এতটা রাত হয়ে গেল না, এসে আবার খাবার দাবার রেডি করা, ওদের সকালে স্কুল আছে, সেজন্যই তো চাইছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে, ফাঁকা পাওয়ার জন্যই এখন যাওয়া, নাহলে এখন আমি যেতাম না। তো চলো কী আর করবো, এখনই যেতে হবে। তো আমি এসে ভাবলাম হয়তো এই সময়টা ফাঁকা পাবো, তো এসে দেখি দুজনের ফেসিয়াল হচ্ছে, তো সেই দুজনের ফেসিয়াল শেষ হলো, তারা গেল, তারপরে আবার দুজন এসে বসলো, মানে এরা দুজন ছিলই, তো তারপরে তাও একজনের আগে আমাকে দিয়ে দিয়েছে ম্যানেজ করে। তো এখানে আইব্রো করছে একজনা, তারপরেই আমার চুলটা কেটে দিয়েছে, তবুও আমাকে বসে থাকতে হয়েছে। আমি প্রায় 20-25 মিনিট মতো বসেছিলাম, মানে আধ ঘন্টা কেটে গেছে এখানে আমার। তো তারপরে বাড়ি যখন গেছি তখন 9টা বাজে, ওই 9:40 মতো বাজে। তো এই আর কি, যেহেতু বাড়ির কাছে তার জন্য খুব একটা অসুবিধা হয়নি, তবুও তোমাদের দাদাভাই এসে আমাকে আবার নিয়ে গেছে, আমার হয়ে গেছে, ফোন করে দিয়েছি, তারপরে ও এসে আমাকে নিয়ে গেছে।
আমি এখানে বসে চিন্তা করছি কখন বাড়ি যাব, কখন ওদের খাওয়াবো, সকালে স্কুল আছে, এসবই চিন্তা করছিলাম। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তরকারি আছে দুপুরের কিছুটা, আর এখানে অল্প কটা ভাত আছে, একদম অল্প কটা, এক মুঠ কি দু মুঠ ভাত আছে। তো এই এবারে আমি রাতের জন্য কি বানাবো, তাহলে একটা আলু নিয়ে নিই, এখানে আলুর ঝুড়িটা রেখেছি আপাতত, মানে এখানেই থাকবে, তো এই কর্নারটা দিয়ে আলুর ঝুড়ি থাকবে। তো আলু সেদ্ধ দিই নাকি আলু ভাজা করবো ভাবছি, একটু আলু ভাজাই করে নিই, তাহলে আলু সেদ্ধ দিতে লাগ, তাহলে ডাল সেদ্ধ করতে হবে না। আলু ভাজা করবো গো, তোমাকেও বলছি আর বন্ধুদেরকেও বলছি, বলো। চলে এসেছি। তো আসলে আমার এই চুল কাটার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আমার সামনের দিকে চুলটা ফাঁকা হয়ে গেছে, মানে এই জায়গাটা যেহেতু, সেজন্যই আমি আসলে এই চুলটা কাটলাম। আর আমি বেশিরভাগই যখনই চুল কাটি একটু লেয়ার কেটে নিই, আর পেছন দিকটা রাউন্ড করে নিলাম কিংবা এমনি প্লেন থাকলো। তো এই তো আমি এমনি চুলটা সামনের দিকে বলেছি লেয়ার করে দিতে, আর পেছন দিকে লেন্থটা বেশি কাটতে না, লেন্থটা একটু বড়ই থাকুক, মানে একটু যেটুকু খারাপ লাগছে সেটুকুনি কেটে দিতে আর কি। তো সেটাই কেটেছি। তো কেমন লাগছে আমাকে তোমরাই বলো, একটু তো নিশ্চয়ই পরিবর্তন হবে, কারণ যেরকমটা স্বাভাবিক চুলগুলো সামনের দিকে উঠে গেছিলো বলে কীরকম একটা লাগছিলো। তো সেই জায়গাটা ঠিক করার জন্যই আমি পুজো স্পেশাল হেয়ার কাট আমার, এটা কেমন লাগছে তোমরাই বলো। আর স্ট্রেটনিং স্মুদিং এগুলো আমি করাই না, তো আসলে কিছু বলো তো, ওগুলো করালে ওগুলো মেনটেনের ব্যাপার আছে, ওই করালাম তারপরে চুলটা ঠিক মতো মেনটেন করতে পারলাম না, তাতে কোনো লাভ নেই, বাবা টিউশনটা দিই। চুলের হেয়ার স্টাইলটা মানাচ্ছে কিনা অবশ্যই তোমরা বলবে। আর আমি বরাবরই যখনই চুল কেটেছি, আমি হয়তো পুজোয় একবারই হয়তো চুলটা একটু কাটি, এছাড়া তো চুল কাটি না, তো আমার লেয়ার কাটা ভীষণ ভালো লাগে। আমি নিজেও চুল কাটতে পারি, তবে নিজেরটা যেহেতু কাটতে পারবো না, আমি লেয়ার কাটতে পারি, স্টেপটাও কাটতে পারি, কিন্তু স্টেপটা সেরকম একটা প্র্যাকটিস নেই, আদারওয়াইজ লেয়ার বলো যে কোনো চুলের কাটিং আমি করে দিতে পারবো। আর সেগুলো যেহেতু আমি শিখেছি, তো আমার বোনের চুল কেটে দিয়েছি, মনার চুলটা আমি, যেহেতু মনার চুলটা খুব পাতলা সেজন্য আমি বেশি কাটি না, তবুও আমি মনাকে বলেছি তো চুলের নিচের দিকটা একটু সমান করে দেবো, তো ওর জন্যই। আর বাকি বাচ্চাদের চুল আমি হয়তো কাটার অতটা সাহস পাই না, তাও আমি মিষ্টি চুলও আমি কেটেছি আগে। তো এই আর কি। তো কেমন হয়েছে আমার চুল কাটাটা অবশ্যই তোমরা বলবে। এই দেখো সামনের দিকটা আমি এরকম, এই এতটা বেশি একটা, মানে বলছিল যে যেহেতু তোমার সামনের দিকে চুল উঠে গেছে, ওই তুমি একটু মানে শর্টের মধ্যে রাখো তাহলে ভালো লাগবে, তো সেজন্য এই লেয়ারটা এরকম শর্টে রাখা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর তো দেখা যাক পরে, মানে চুলটা ছেড়ে যাতে একটু বেরোতে পারি, আর চুল ছেড়ে ঘুরতে কার না ভালো লাগে, তো সেজন্য চুলটাও তো সেরকম হতে হবে না, লুকটা সেরকম আসতে হবে, তবে চুলটা ছেড়ে বেরোনো যায়। দেখো আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছড়িয়ে রাখলাম, আর ওখানে আমার ফ্যানটা চালিয়ে, গোপাল এখানে আছিস বাবা, না আছিস বলছিস না, ঠিক আছে আমি তো ফ্যানটা এমনি চলছে হয়তো, ঠিক আছে। তো এবারে তুমি চুলগুলো মানে এমনি কাটতে দেখতে ভালো লাগে, যে আমার একটা অভ্যাস আছে বদ অভ্যেস, সামনে চুল আসলে চুলগুলোকে পেছন দিকে পাঠিয়ে দিই, তো এইরকমভাবে সে একই হয়ে যায় ব্যাপারটা। তো চুলটা ছাড়লে কিন্তু ভালোই লাগে, কিন্তু কিছু ক্ষেত্রে একটু বিরক্তও লাগে, মনে হয় যেন পেছন দিকে, কানের পেছন দিকে রেখে দিই এইরকম, এটা একটা অভ্যাস। মানে পরিষ্কার কপালটা থেকে থেকে এমন হয়ে গেছে, চুল কাটলেও যেন সেই বিরক্ত লাগে। এদিকে লাইটটা বন্ধ করে দিই, এই জায়গাটা আমাদের একটা বারান্দা মতো বানাবে যখন, তখন বেশ ভালো হবে, রাস্তার দিকটা দেখা যাবে বেশ ভালো হবে।
তো দেখো আলু ভাজা হয়ে গেছে, তো এবারে খেতে দেব। মিষ্টু আর গোপালের আগে খাওয়া হয়ে যাক, তারপরে আমরাও খেয়ে নেব। তো ভাবছি এখন আর এই ব্লগটাকে বেশি বড় করলাম না, মানে কন্টিনিউ করলাম না, আবার সকাল থেকে না হয় তোমাদের সাথে আবার কথা বলা যাবে। এখানে দেখো ভাত হয়ে গেছে, তো এই আর কি। তো চলো একেবারে পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা গুড মর্নিং, তো নেক্সট ডে মর্নিং আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানে কিচেন টাওয়াল দেখছিলাম, তো দামটা অনেকটাই বেশি আমার কাছে লাগছিল, 229 টাকা করে কটা সেট আমি দেখিও নি, তো যাই হোক দামটা বেশি আছে। তো এখানে আবার পেস্ট নিতে এসেছিলাম, তারপরে নারকোল তেল খুঁজলাম, পতঞ্জলি নারকোল তেল দেখলাম নেই, তো তারপরে টুকিটাকি যা কেনাকাটা দরকার ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে গেছি। তো দুধটা নিতে মেন এসেছিলাম, দুধ আর ব্রেড নিতে এসেছিলাম, তো দুধটা আবার ছিল না, তখনই মোড় মার্কেটের গাড়ি এসেছে, তারপরে দেখা গেল দুধ এসেছে আর কি গাড়িতে, তো সেখান থেকে মানে জিনিস নামিয়ে ওরা আবার দুধটা আর কি বিল করে দিল। তো এখন আমাদের সাথে খুবই ভালো চেনাশোনা, আমার হাজবেন্ডের সাথে মানে মোড় মার্কেট জবে থেকে হয়েছে তবে থেকে খুব ভালো চেনাশোনা হয়ে গেছে। তো বাইরে ওরা কিছু জিনিসের আর কি সেল দিয়েছে অনেক জিনিসেরই, তো এখন দেখছি কিছু জিনিস কমেও গেছে, মানে অনেক জিনিস বিক্রি হয়ে গেছে। তো এখান থেকে আমি কৌটো নিয়েছিলাম, দেখো এই কৌটোগুলো তিনটে সেট, তো এখানে বাস্কেটের সেটগুলো বেশ ভালো, সেগুলো আমার কাছে দুটো না তিনটে আছে, 119 টাকা করে তিনটে বাস্কেটের সেট। তো যাই হোক মোটামুটি কিছু জিনিস খুব কম দামেই পাওয়া যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে নেক্সট ডে, এই মাত্র মিস্টার গোপালকে স্কুলে দিয়ে আসলাম, তো একটু মোড় মার্কেটে গেছিলাম ওই কিছু খাবার দাবার আনতে আর কি, অল্প স্বল্প সেগুলো নিয়ে আসলাম, আর একটু ঘরে দুধ লাগতো, দই লাগতো, তো এগুলো আর কি, আর ব্রেড আনা হয়েছে আর কলা আনা হয়েছে। তো এই তো এখন আসলাম, এসে এই মুখ চোখ ধুয়ে ফ্রেশ হলাম, হাত পা ধুয়ে, তো এখনও চেঞ্জ করিনি, তো কুর্তিটা চেঞ্জ করে নাইটি পরে নেব, তারপরে খাবার বানাবো না মানে ব্রেড শেকে নেবো, ব্রেড আর কলা খাওয়া হবে আজকে। তো কথা আছে আমরা একটু বাইরে যাবো 2-3 দিনের জন্য, বেশি না 2-3 দিনের জন্য একটুখানি যাবো আর কি, তো সেটা ভেবেছিলাম যে তৃতীয়ার দিনকেই যাবো, মানে কালকে তৃতীয়া, আজকে তো দ্বিতীয়া, মানে আজকে কী বার, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, কালকে হচ্ছে তৃতীয়া। আর তো মিষ্টুর জন্মদিন আসলে তৃতীয়ার দিনকে আমরা তিথি হিসেবে পালন করি, মানে মিষ্টুর জন্ম হয়েছিল যেদিনকে তৃতীয়া, তৃতীয়ার দিন ও জন্ম হয়েছিল, তো ডেট হিসেবে পালন করি না, সবসময় তিথি হিসেবেই পালন করি, যেহেতু তৃতীয়ার দিন জন্ম হয়েছে তার জন্য তৃতীয়ার দিনটাই আমরা বার্থডে সেলিব্রেটটা করি। কিন্তু এবছর যে মানে পুজো, তারপরে সবাই আসতে পারবে না একটু অসুবিধা নানানটা কারণে আর কি, এবার এই বছরের জন্মদিনটা ওর ডেট হিসেবে পালন হবে, মানে তিথি হিসেবে না। তৃতীয় দিনকে কি করবো, মানে যেহেতু প্রতি বছর তৃতীয় দিনই জন্মদিনটা পালন করি, পুজোর মুখে মুখে একটু অসুবিধা হয় বই কি, সবাই আসতে পারে না, ওই নানান অসুবিধা হয়ে যায়, তবুও মানে করে এসেছি। কিন্তু এবছর ওই মানে অনেকেই আসতে পারে, বোনেদের মধ্যে আসতে পারবে না, তারপরে দিদিদেরকে বলেছি সেটা ওরাও আসতে অসুবিধা, ওদেরও প্রোগ্রাম আছে, পুজোর মধ্যে প্রোগ্রাম থাকে, তারপরে দেখলাম আমাদের একটু অসুবিধা হবে পুজোর মুখে, আমরা একটু ভেবে যে যাবো এক জায়গায়, তো সেটা সব মিলিয়ে মিশিয়ে দেখলাম যে জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেট করতে গেলে একটু ফাঁকা সময় সেলিব্রেট করাটাই ভালো পুজোর মুখে না করে, তো সের জন্যই আর কি প্ল্যান করলাম এবার এবছরের জন্মদিনটা আমরা ডেট হিসেবে পালন করব, যেটা হচ্ছে 15 অক্টোবর, মানে 15ই অক্টোবর ও জন্মদিন সেলিব্রেট করা হবে। শুধু কালকে তৃতীয়া যেহেতু আমি একটু পুজো দিয়ে ঠাকুরকে একটু পায়েস টায়েস ভোগ দেওয়া ওর নাম করে, তো এইটুকুনি করব, আর বাকি জন্মদিনের সেলিব্রেশনটা হবে 15ই অক্টোবর, তো এই আর কি। তো ঠিক আছে, তো চলো এখন আর কথা বলছি না, এখন আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে সকালে খাবারটা আগে খাওয়ার ব্যবস্থা করি, খেয়ে দে, তারপরে বাকি কাজকর্ম তো আছেই সারাদিন ধরে, তো দেখতে থাকো ব্লগটা। আর কালকে থেকে ব্লগটা শুরু করেছি, এটা আমি মানে বেশি আর বড় করব না, তারপরে আবার আজকে ব্লগ না বানালে কালকে আবার ব্লগ দিতে পারবো না, তো সেই জন্যই। তো ঠিক আছে, বিছানাটা এখনো গোছানো হয়নি, বিছানা গোছাবো। তো দেখো কি কি এনেছি মোড় থেকে, এখানে কলা এনেছি, ব্যানানা, এগুলো 5 টাকা করে পিস এক এক পিস, তো কলা এনেছি, আর এই যে ব্রেড এনেছি, ব্রাউন ব্রেড এনেছি আর কি, এটার দাম কত, সেটার দাম হচ্ছে 30 টাকা ব্রাউন ব্রেড,
আর এই যে আমুল গোল্ডে দুধের প্যাকেট আনা হয়েছে, দই দুধের প্যাকেট দুটো এনেছি, দুটো আর এই দই, আর এই যে টমেটো 500 টমেটো আনা হয়েছে, কটা জিনিসই আনা হয়েছে, টমেটো দুধ দই আর এই কলা পাউরুটি। তো সকালবেলা খাওয়াটা হয়ে যাবে, এখন কলা পাউরুটি আর দইটা রোজই লাগে। কর্নারটা দিয়ে আলু আছে আপাতত, এই কর্নারটায় আলু রেখেছি এই রান্নাঘরে, এই কর্নারে। এখানে একটা সুন্দর আলু ঝুড়ি কিনবো আপাতত, এই ঝুড়িটার মধ্যে রেখেছি, একটা অন্যরকম ঝুড়ি কিনে আলুটা সাজিয়ে রাখবো এখানটায় কর্নারটা দিয়ে, মানে এদিকটা ঢাকা থাকে তো দেখা যায় না অতটা। আর এখানে চাল রেখেছি, তো চালটা আপাতত এখানেই রেখেছি, নিয়ে আমার সুবিধার্থে আর কি। এখানে মনার পরীক্ষা, মনা পড়াশোনা করছে আজকে, কি যেন মনা কি বলতো, ইন্টারনাল পরীক্ষা, ওদের হঠাৎ করে এখন এই পুজোর মধ্যেই পরীক্ষা নেওয়া লাগলো। আর সবাই বলে মনার চুলে কিছু মাখতে, চুলে কিছু মাখে না কেন, চুলগুলো এরকম কেন, ওর চুলে অনেক কিছু ট্রাই করা হয়েছে, অনেক কিছুই ট্রাই করা হয়েছে ছোট থেকেই, কি করা যাবে, এখন চুলের কোয়ালিটিটাই এরকম ছোট থেকে। ওর ছোটবেলায় ন্যাড়া করতে দিত না, চুল ফেলতেই দিত না, মানে কিছুতেই চুল ফেলবে না, জোর করে করে মনে হয় গুনে গুনে দুবার মনে চুল ফেলা হয়েছে। হ্যাঁ একটু ঠিক হয়েছে আগের থেকে। তো এখন লাস্টে সর্ষের তেল মাখছে, সর্ষের তেল ও দেখেছে, সবার সর্ষের তেল মেখে চুল ভালো ভালো হচ্ছে শুনেছে দেখেছে, এখন ও লাস্টে বলছে আমি সর্ষের তেলই মাখবো। সত্যি সর্ষের তেল মেখে একটু উপকার হয়েছে, অনেক আয়ুর্বেদিক প্রোডাক্ট আকাঙ্ক্ষার প্রোডাক্ট সব মেখেছে, কিন্তু সেরকম কিছুই লাভ হয়নি। চুলটা আজকে কেটে দেবো একটুখানি, মানে হেয়ার স্পা দেখছি, হুম করে দেবো চুলের আগাটা একটু কেটে দেবো, দেখছি খাওয়া দাওয়া হয়ে যাবে। সো ফ্রেন্ডস, একদিকে লিকার চা বসিয়েছি আর একদিকে দুধ চা বসিয়েছি, আর ওদিকে দুধটা জাল দিয়ে নামিয়ে রাখলাম, আর অতটা দুধ তো চায়ের জন্য লাগবে না, চায়ের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে বাকিটা দুধটা জাল দিয়ে রেখেছি। আর এদিকে মাঝখানে লিকার চা বসালাম, আর এখানে ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি, তারপরে বাটার লাগিয়ে নেব। তো আজকে মিষ্টু আর গোপালকে ব্রেড বাটার দিতে পারিনি, কারণ ছিল না যেহেতু। আজকে ওদের টিফিনে আমি বানিয়ে দিয়েছিলাম নুডলস, তো নুডলস বানিয়ে দিয়েছিলাম, তো সেটা গাজর দিয়ে আলু দিয়ে বানিয়ে দিয়েছি, তো এই আর কি। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, এখানে চা হয়ে গেল, তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। দেখো ভাত বসিয়ে দিলাম, ওখানে ভাতটা হচ্ছে, আর এদিকে আমি সোয়াবিনটা সেদ্ধ বসিয়েছি, এই যে সোয়াবিন সেদ্ধ হচ্ছে, সোয়াবিনের তরকারি করব। আর এখানে বাসনগুলো যে দেখতে পাচ্ছ, এই বাসনগুলো এখন আমাকে বাইরে নিয়ে মাজতে হবে, তার কারণ হচ্ছে ওই জলের ক্রাইসিস, জলের আমার অসুবিধা, ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি হয়নি, জলের মানে ট্যাঙ্কিতে জল নেই বলতে গেলে, আর ওদিকে ট্যাঙ্কিতে জল নেই বলে ওদিকে লাইনটা চালু করা হয়েছে, দুটো লাইন জলের, আর যেই লাইনটা এখন জলের সাপ্লাইটা দিচ্ছে 12টা অবধি এই জলের সাপ্লাইটা দেবে, তো কিন্তু এটা 10টা থেকে 12টা অবধি দেয়, কিন্তু জলটা অতটা পাওয়ার নেই, মানে সরু জল আর কি, একদিকে কল খুললে আর এদিকের কলে আর কি সরু জল পড়ে, যেমন মা ওদিকে এখন কাচ্ছে স্নান করবে সেজন্য ওদিকে কলটা চালিয়েছে বলে এদিকে দেখো বেসিনে আর জল পড়ছে না, দেখো সরু জল পড়ছে, তো এই জলে এখন বাসন ধুতে পারবো না। তো এই বাসনগুলো এখন ভাবছি বাইরে নিয়ে মেজে নিই, বাইরের কলের জলটা একটু মোটা পড়ে, মানে এই লাইনের জলটা এরকমই, মানে আমার রান্নাঘরে জলটা সরু পড়ে আর কি, মানে বিশেষ করে সিঙ্কের কলগুলো বেসিনের কল এগুলো একটু সরু পড়ে,
এমনি নর্মাল যে কলের লাইনগুলো সেগুলো তো মোটামুটি জল পড়ে, আর এই জল কখনোই ট্যাঙ্কিতে ওঠে না আর কি। সেজন্যই এই সব নানান ঝামেলার জন্যই মানে এই জলের ক্রাইসিসটা খুব দেখা দিয়েছে, এখন মাসখানেক ধরে আমরা ভোগ করছি। জানি না এটা যদি কন্টিনিউ থাকে তাহলে আবার সেই জলের ব্যবস্থা, জলের একটা আলাদা হেডে সেটার আবার ব্যবস্থা করতে হবে। তো চলো এখন আর বেশি কথা বলছি না, ভাবছি কালকে থেকে ব্লগটা শুরু করেছি, এই ব্লগটা আমি আর বেশি বড় করছি না, কারণ এখন আজকে থেকে আমার একটা ব্লগ শুরু করতে হবে যাতে তোমাদেরকে কালকে আবার ব্লগ দিতে পারি। তো ভাবছি আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম, এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ব্লগ তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এরপর থেকে আমি আবার একটা ব্লগ শুরু করবো। তো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, পুজোয় খুব আনন্দ করো, আর তো রাধে রাধে।